হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল জারিফ আর জাবেরের জন্য প্রথমে আমি সেরেলাক রান্না করে নিচ্ছি। আমি প্রথমে পানিতে তাল মিছরি দিয়ে দিলাম, আর এখানে ছোচা বেলা এসে রেডি তাল মিছরি খাবে, তো একে এক টুকরো দিয়ে দিলাম। আর এখানে আমি পানি নিয়েছি এক পাতিল, কারণ এটা দুইবার খাওয়াবো। তো আমি এখানে সেরেলাক গুলিয়ে নিচ্ছি একদম ঘন করে, আর আমি যেহেতু ফিডারে দিব তো একটু ঘন করে রান্না করি, আর ফিডার হচ্ছে বান কেটে দিই। তো এটা নাড়তে 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 একদম যতক্ষণ চুলার থাকবে ততক্ষণ পর্যন্ত একদম নাড়তেই থাকবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো রান্না করার পর ঠান্ডা করে জারিফকে দিয়ে দিলাম। ওর খানদানি স্টাইলে খাওয়ার এটা একটু দেখুন। তো তারপর জাবেরকেও খাইয়ে নিলাম, একটু পর সবজি নিয়ে নিলাম কাটার জন্য, আর চলে আসলাম ছাদে। ছাদে এসে আমি পুরো অবাক, এখানে দুইটা মালবিড়ি কি সুন্দর লাল টুকটুকে হয়ে পেকে আছে দেখুন, মাশাল্লাহ। আমি ভেবেছিলাম এটা কালো হলে আগামীকালকে পাড়া যাবে, কিন্তু ছোঁচা বিলায় আমার মেয়েটা বিকেলবেলা যেয়ে পেরে খেয়েও ফেলেছে। তো যাই হোক, এখানে আমি অনেকদিন যাবত ছাদে উঠি না, এখানে এসে দেখি একটা কুঞ্জলতা ফুল হয়েছে। আর ছাদে উঠি না কারণ কিছুদিন এক নাগারে বৃষ্টি হয়েছিল, আমি ভেবেছি মাটি এখনও ভিজাই আছে, কিন্তু উঠে দেখি আমার গাছের অবস্থা একদম 12টা বেজে গেছে। দুই দিন একদম টানা এক টানা রোদ উড়ে হয়ে মানে গাছ একদম শুকিয়ে গেছে। এই যে অ্যাডেনিয়াম ফুলটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, এই ফুলটা কিন্তু দেখতে অনেকটা বেশিই সুন্দর। আর এই যে বেগুন গাছের ফুলটা পড়ে গেল, কারণ এই বেগুন গাছটি একটু কামচোর হয়ে গেছে, আমি অন্য জায়গা থেকে এনে এখানে লাগিয়েছি, তাই এটা মানে একদম সুস্থ হতে হতে বা বড় হতে হতে আরও সময় লাগবে। আর ওই যে ওখানে অ্যাডেনিয়ামের একটা ছোট্ট চারা হয়েছে গাছের গোড়ায়, দেখে আমার খুবই খুশি লাগছিল, কারণ অ্যাডেনিয়ামের গাছ আমি আরেকটা বাড়াতে পারবো। আর এখানে হচ্ছে আমার বেগুন গাছের বেগুনটাকে পেরে নিব রান্না করার জন্য, আর এই বেগুনটা পেরে নেওয়ার জন্যই আমি ছাদে উঠেছিলাম। তো বেগুনটা পেরে নিলাম আর গাছটা একদম শুকিয়ে গেছে, দেখে খুব মনটা খুবই খারাপ হয়ে গেছে। তো আপাতত আমি একটুখানি পানি দিয়ে গেলাম যেন বিকালবেলা এসে আবার পানি দিতে পারি। তো যেহেতু আমি সবজি টবজি বটি টটি সব এক জায়গায় রেখে গিয়েছিলাম, এসে দেখি বটি উঠিয়ে জাবের সবজি কাটছিল। ও একটু পাকনামিটা করে বেশি, ও সবসময় বটি দিয়ে এটা সেটা কাটতে চায়। আর এখানে জারিফ আমাকে বলছিল টমেটো খাবে, কারণ আমি টমেটো যখনই কাটি ওরা দুই ভাই বোন মিলে অর্ধেকের বেশি খেয়ে ফেলে, আমি টমেটো একদম অল্পই দিতে পারি তরকারিতে। আজকে দুই টুকরো দেওয়ার পর আমি আর দেইনি, মানে ধমকাচ্ছিলাম যে আর নিবা না আর খাবা না। আর এখানে আমি আজকে মিক্স সবজি ভাজি করব, ছাদ থেকে একটা চিচিঙ্গা নিয়ে আসছি। আর এখানে ছিল করল্লা তিনটা, মানে ফ্রিজ খালি করছি আর কি, তিনটা করল্লা আর তিন চারটা মুখি কচুর মুখি আর কি, আর হচ্ছে ধুন্দল আর আলু নিয়েছি। এগুলো দিয়ে আমি আজকে কাঁঠালের বীজ দিয়ে ভাজি করবো, এই যে কাঁঠালের বীজও নিয়েছি, তো এগুলোকে কুচিয়ে নিলাম আর বাকি তরকারিগুলো কেটে নিলাম। আর এখানে তরকারি কাটতে কাটতে আমার শ্বশুর আবার সিঙ্গারা নিয়ে চলে এসেছে, আমি সকালবেলা নাস্তা খাইনি, তো ছয়টা সিঙ্গারা ছিল, আমি তিনটা সিঙ্গারা নিয়ে আর তিনটা তিন ভাই বোনকে দিলাম যে তোমরা এগুলো খাও, কারণ জুয়েরা বিরিয়ানি খেয়েছে, জারিফ জাবেরকে সেরেলাক খাইয়েছি। আর আমি যেহেতু সকালবেলা কিছুই খাইনি তাই সিঙ্গারা খেয়ে নিলাম, পাশেই ছিল কাঁচা পেঁয়াজ আর মরিচ, যেহেতু আমি কাটাকাটি করছিলাম তো একটু পেঁয়াজ মরিচ দিয়ে একটু মজা করে খেয়ে নিলাম। তারপর চলে আসলাম রান্না করতে, আজকে একটু সকাল সকালই রান্নাটা করে ফেলবো, কারণ কাস্টমারদের সাথে দুই দিন যাবত আমি ভালোভাবে কথা বলতে পারছি না কাজের চাপে। তো এই তো আমি আলু আর পেঁয়াজ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করছি। আর এখানে হচ্ছে যে সবজিগুলো আমি কেটে রেখেছি সেগুলোকে সেদ্ধ বসিয়েছি লবণ দিয়ে। এখানে আলুটা আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা বাটা দিব, আদা বাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিব। আমার ব্লগ যারা দেখেন তারা কিন্তু মানে বাচ্চাদের কিভাবে লালন পালন করতে হয়, টেক কেয়ার করতে হয়, এগুলোর পাশাপাশি টুকটাক রান্নাটাও শিখতে পারেন। এক মানে কিছু আমার ভিউয়ার্স আছে যারা বিদেশে থাকে ছেলে আর কি, তারা বলে যে আপু এই রান্নার রেসিপিটা দিয়েন, আপু ওই রান্নার রেসিপিটা দিয়েন, আপু এইটা কিভাবে রান্না করেন ওইটা দিয়েন, তো ওদের জন্য অবশ্য আমার রান্নার ভিডিওটা কাজে আসবে। তো এই তো জিরে বাটা আর আদা বাটা দিয়ে পেঁয়াজ আলুটা ভালোভাবে ভেজে হলুদ মরিচ দিয়ে টমেটো দিয়ে দিলাম কষানোর জন্য। আর এখানে চলে আসলাম দেখতে যে ওরা কী করে, আমার শ্বশুর পাহারা দিচ্ছে ওদের আর ওরা হচ্ছে দুষ্টুমি করছে খেলছে। জুয়াইরে একটা চুম্বক নিয়ে চুম্বকের সাথে কী কী লাগে সেগুলোকে খুঁজছে, মানে ইঞ্জিনিয়ারিংগিরি করছে আর কি। আর এই যে টুনটুনের ভেবেছিলাম যে ওদের চুলগুলো বড় রাখবো, জারিফের চুলটা সোজা ওটা বড় রাখা যাবে কিন্তু জাবেরেরটা রাখা যাবে না। তো এখানে টমেটো আলু পেঁয়াজটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর এটা হচ্ছে আরমাস, আরমাসটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, যেহেতু কষিয়ে রান্না করবো। কষিয়ে মাছ রান্না করলে আপনারা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবেন, তাহলে দেখবেন মাছটা সাদা থাকবে না, প্লাস মাছটাতে খুব ভালোভাবে লবণ ঢুকবে।
তো এই তো এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পর পাশে যে আমি সবজিটাকে ভাজে সেদ্ধ করতে দিয়েছি সেগুলোকে সেদ্ধ হয়ে গেছে, ওইটা আমি এখন অন্য একটা কড়াইতে সুন্দর করে আবার রান্না করে নিব। এটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব আজকে। এই সবজিটা যদি শুটকি দিয়ে রান্না করা যায় তাহলেও মজা লাগে, লোনা দিয়ে রান্না করলেও মজা লাগে। তো আমি আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব। ইলিশ মাছের একটা মাথা ছিল, আর একটা লেজ ছিল, আর একটা টুকরা, সেগুলোকে কেটে নিয়েছি ছোট করে। হলুদ দিলাম আর দিলাম মরিচের গুঁড়ো, হলুদটা একটু বেশি দিতে হয়। তারপর একটু পানি দিয়ে নিলাম পেঁয়াজটাকে একটু ভাজা করার পর। তারপর দিয়ে দিব ইলিশ মাছগুলো, এই যে ইলিশ মাছগুলো ছোট ছোট করে কেটে রেখেছি। আর ইলিশ মাছ দিয়ে যে কোনো কিছু রান্না করলে মাশাল্লাহ অনেক বেশি স্মেল হয়। তো এই তো ইলিশ মাছ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। তেলটা উপরে ভেসে উঠবে যখন তখন আর কি সবজিটাকে দিয়ে দিব। তেলটা ভেসে ওঠা পর্যন্ত এটাকে একটু রেখে দিই। আর এইখানে ঝোলটা টেনে গেছে এবং মাছটাও কষানো হয়ে গেছে, ঝোলের জন্য এখন পানি দিয়ে দিব। আমি সবসময় দুইটা আইটেম করার ট্রাই করি, ছোট সংসার দুইজন মানুষ, খাওয়ার মানুষ তো আমি আর জুয়েরের বাবা। জুয়েরেও কিছু কম, জুয়েরেও কম খায়, আর জারিফ আর জাবেরের তো ওদের জন্য আলাদা তরকারি রান্না করলে হয় বা আমাদের তরকারি দিয়ে ওরা সুন্দর খেয়ে ওঠে। তো যাই হোক, ইদানিং কিন্তু আমি জারিফ আর জাবেরের জন্য আলাদা তরকারি রান্না করছি না। এটা আপনারা বলতে পারেন যে কেন করছেন না আপু, কারণ ওরা ঝাল খেতে পারে মাশাল্লাহ, আমরা যেই তরকারি দিয়ে খাই ওইটা দিয়ে ওরা খেয়ে নেয়। এই জন্য আর কি ওদের জন্য এক্সট্রা কোনো ঝামেলা করতে চাচ্ছি না, যেহেতু প্রতিদিনই আমিষ পাচ্ছে ওরা, মাছ রান্না করছি তো সেই হিসেবে ওদের জন্য আলাদা রান্না করতে হচ্ছে না। তো এই তো তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব উপরে, আর লবণটা অবশ্যই দেখে নিয়েছি আমি। আর এই পাশেও ইলিশ মাছটাকে একদম মাখা মাখা রাখবো আমি। এটাও মাশাল্লাহ হয়ে গেছে, একদম ঝোলটা ঘন হয়ে গেছে। এটা রুটি দিয়ে হোক বা পরোটা দিয়ে হোক বা গরম ভাত দিয়ে হোক অনেক বেশি মজা লাগে মিক্সড সবজি এভাবে। এটা শুটকি দিয়েও করা যায় আর হচ্ছে লোনা দিয়ে করা যায়, আর ইলিশ মাছ এই তিনটা দিয়ে করতে হবে, এই তিনটা ছাড়া কিন্তু এই মিক্স সবজিটা মজা লাগবে না। আর যারা শুধুই সবজি খেতে চান নিরামিষ, ওইটা আর কি করতে পারেন আলাদা ফোড়ন দিয়ে আর কি, পাঁচফোড়ন দিয়ে। তো যাই হোক, এটাও রান্না শেষ, এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। আর এই তো রান্না শেষ, আমি একটু ফিনিশিং লুকটা দেখাচ্ছি, আর রান্নাঘরটাও সাথে সাথে ক্লিন করে নিলাম। তো এখন জুয়াইরা বলছিল যে আম্মু জারিফ আর জাবেরকে আমি গোসল করিয়ে দিই। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে করো। আর ও ওর পড়ার টেবিলটা খুব সুন্দরভাবে গুছিয়ে ফেলেছে, কারণ সমাজবিজ্ঞান বইয়ে পড়েছে যে আমরা বাড়িতে আম্মুকে কী কী কাজে সাহায্য করি, সেখানে লেখা ছিল যে আম্মুকে রান্নার কাজে সাহায্য করি, কাপড় ধোয়ার কাজে সাহায্য করি, পড়ার টেবিল গুছিয়ে রাখি, এগুলো আর কি লেখা ছিল। তো এই জন্য ও আর কি উৎসাহ পেয়েছে যে আম্মুকে এই কাজে সাহায্য করতে হবে। এমনিতেও যা জুয়াইরি আমাকে অনেক কাজে সাহায্য করে। তো এরা জারিফ আর জাবেরকে গোসল করিয়ে দিয়ে গেল আমার কাছে, আর তারপর ও গেল গোসল করতে। তো এই তো জারিফ টুনটুন পাখি বউ সেজে চলে এসেছে, ওদেরকে আমি মুছিয়ে দিলাম, লোশন দিয়ে দিলাম, আর হচ্ছে স্নো দিয়ে দিলাম। একটা আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু ওদেরকে আমি কী প্রোডাক্ট ব্যবহার করি, সরি আপু আপনাকে দেখাতে পারিনি, আমি ইনশাল্লাহ আগামীকালকের ভিডিওতে নিশ্চয়ই নিশ্চয়ই দেখাবো, মাইন্ড করবেন না। তো যাই হোক, জারিফ আর জাবেরকে গোসল করিয়ে ওদেরকে খাইয়ে ঘুমানিয়ে দিলাম, যেহেতু 12টা বাজে এখন, ওদেরকে সেরেলাক খাইয়েছি। আর জুয়েরাকে বলেছি ঘুমানিয়ে দাও, জুয়েরে ঘুমানিয়ে দিয়েছে। তারপর পার্সেলগুলো রেডি করে নিলাম, 1 কেজি সেরেলাক আর 2 কেজি তাল মিষ্টির অর্ডার ছিল। আর এখানে দেখুন জুয়েরা কী করেছে, জুয়েরা জাবেরের নখ কাটতে গিয়েছে আমাকে না জিজ্ঞাসা করে, ও পুরো আঙুলের মাথার যে চামড়া ওই চামড়াটাই কেটে ফেলেছে। আর কী পরিমাণ যে রক্ত বের হচ্ছিল, আমার ছেলেটা একটুও কান্না করেনি, ও বলছিল যে আম্মু জুয়াইরা রক্ত বের করে দিয়েছে, রক্ত বের করে দিয়েছে, ওর যে এত রক্ত হচ্ছিল আর আঙ্গুলের মাথাটাই পুরো কেটে ফেলেছে। ওর কিন্তু মানে ওর ব্যথা হচ্ছিল বোঝা যায়, কিন্তু ও কোনো রকম কান্না করছিল না। তো বিকেলবেলা ওকে নিয়ে বসেছি আমি চুল কাটার জন্য, আসরের পরে ওর চুল কাটতে কাটতে মাগরিবের আজান হয়ে গেছে, তো ওর চুলটা কেটে দিলাম। ওর নেক্সট ভিডিওতে আপনারা ওকে দেখলে বুঝতে পারবেন যে কীরকম করে চুল কেটেছি। তো বিকেলের নাস্তায় জারিফ আর জাবেরকে আমি সেরেলাক দিয়েছিলাম, আর জুয়েরাকে আমি পরোটা বেলে দিচ্ছি, না সরি, জারিফ আর জাবেরকে আমি ভাত খাইয়েছি, আর জুয়েরাকে হচ্ছে যে ফ্রোজেন রুটি বানিয়ে রেখেছি সেখান থেকে রুটি বেলে খোলা দিয়ে দিচ্ছি, ও বলছিল যে রুটি খাবে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সে ভালো।